Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সকাল ঘুম থেকে ওঠা একই রুটিন সেই একই ছোটা যায় ট্রেন বাজে সাইরে শাখে শাখে
সকাল ঘুম থেকে ওঠা, একই রুটিন সেই একই ছোটা। শীতলায় তো চটফট কিছুই দেখছি না। কিন্তু খট করে আওয়াজটা, স্টেজ স্টেজ রেস দরকার, চার থেকে কত রকমের ঝঞ্ঝাট। আমার কি সাবধান থাকবেন, স্পাইনাল কর্ড খুব ডেঞ্জারাস জিনিস মশাই, মেরুদণ্ড ট্যালেন্ট। বাবা বাবা সকাল হয়ে গেল। শোন, একলা কোথাও যাবি না, হ্যাঁ কোথাও না, আমি বাড়ি ফেরার না পর্যন্ত, মনে থাকবে? স্কুলে যাবি, আর কোথাও যাবি না, আর কোনো দোকানে কোনো জিনিসে হাত দিবি না। তোর মতন একটা ছোট্ট মেয়ে একটা তরমুজে হাত দিয়েছিল বলে তাকে পিটিয়ে মেরে দিয়েছে মালদার একটা জায়গায়। বাবা বাবা আজ ট্রেন গাড়ি চড়তে যাবে না, আজকে ছুটি। যাবো তো, তোর স্কুল ছুটি বলে আমার অফিস ছুটি? ছোট্ট মেয়ে, আমার সোনা পাখি, সারাদিন বস বস করে ঘুমোবে? ছেলবো আমি। কি হলোটা কি? বালতিগুলো সব খালি, কেউ বালতিগুলো ভরে রাখবে না। সারাদিন কল পাম্প করে করে আমার হাতে খড়া পড়ে গেল, কেউ একটা কুটোও নাড়বে না। কত করে বলি কিছু কাজ করো সকাল। বাবা আপনি সকাল থেকে শুরু করবেন না তো, কাল ঝাড়া বলা হয়ে গেল আমার। মানুষ বলে মনে করে আমাকে এই সংসারে কেউ? এই বারুণ কলম আবার খট খট শুরু করেছে, এই পাশের বাড়ির বুড়ির জালায় কাপড় মেলার পর্যন্ত উপায় নেই। এমন বদমাইশ বুড়ি, কাপড় মেললেই কাছে দিয়ে কেটে দেবে। দড়ি টাকাতে বললাম সে সময়ও কারণ চোট। কতবার করে বললাম একটা ব্যবস্থা করো, চিনি মুখটা ধোও, সারা দিন এলাচ্ছে। চিনি তুই মুখ ধুলি কি না?
কাটো, চাল বসাও, ভাত ভাড়ো, কুটনো কাটো, ঘেন্না ধরে গেল আমার। কত করে বললাম কলকাতায় একটা ঘর ভাড়া করো, সে করে বলি। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম জানো তো, শিব কালী দুর্গা এদের সব মিছিল। হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা হবে? নেই, আনতে বলেছিলাম। সবার একটা মিছিল। আরে আমি যতই তোমাদের দিকে এগোতে যাচ্ছি, দেবতারা ঠেলে সরিয়ে দিচ্ছে। আর জোয়ান খাও, পেট গরম হয়েছে। আর শোনো, ওই যন্ত্রের আওয়াজটা বন্ধ করতে বলো তো, কান ঝালাপালা হয়ে গেল আমার, পারছি না আমি আর। সবই তো বুঝো, বোনটা মারা যাবার পর থেকে কথা বন্ধ হয়ে গেছে, পিগলে গেছে, সারাদিন ঘরে বসে ধপরধাই করে, করুক না। তা পাগল তো পাগলা গাড়াতে রাখো না, পারলে তুমি ওখানে গিয়ে থাকো। শোনো, ওই দুলাল নাকি এসে টাকাটা ফেরত দিয়েছে? দিয়ে দেবে। দিয়ে দেবে মানে? তুমি না চাইলে দিয়ে দেবে? কে হয়, তোমার শ্বশুর? রিনা এসেছিল কেন গো? তোমায় খুঁজছে কেন? আমাকে? কি বলছে? না কিছু বলেনি। তুমি কিছু দেখেছো দেখেছো না কি বলো তো? আরে না না, পাগল নাকি, আমি কি দেখবো? আমি বলে দিলাম, এই পুলিশ টুলিশের পাল্লায় পড়ো না, কিন্তু একবার ফাঁসলে খুব মুশকিলে পড়ে যাবে। আরে না না, আমার কি পাড়ায় যে একটা ঘটনা ঘটে গেল। শোনো, ওই বুড়িটার বকুল গাছে না মিউরিক অ্যাসিড ঢেলে দিয়েছি, ভোগে আমাদের প্রাচীরের গায়ে গা ছোটাবে, আর আমি কিছু বলবো না। হ্যাঁ, কি হচ্ছে, এত নাম্বার ফেলে কি হবে? বাবা বাবা, দাদু সই করে। কিসে? আপনি সই করে দিয়েছেন? এত করে বারণ করলাম সইটা করবেন না, সেই আপনি সইটা করে দিলেন। কিসে সই করলো? পাড়ায় খুন খারাপই হচ্ছে, মানটা শোভেন এদের নামে পাড়ার লোকেরা চাইছে বাবাকে দিয়ে একটা সই করাতে। আমি বই বই করে বারণ করলাম এসব ঝামেলায় জড়াবেন না, উনি সইটা করে দিয়েছেন। ও, মানটা আর শোভেন এসব কি জিনিস জানো না? দুম করে সইটা করে দিলে? আমাদের কি, কার কি হয়েছে তো? কোনো মানে হয়? পিগলে গেছো, শিওর পিগলে গেছো। ওসব করো না, এতে নিজেও ভুগবে আর আমাদেরও ভোগাবে। মানটা আর শোভেন আসেনি তো? না না, ওরা কেউ আসেনি। বাবা, আপনি এসব বন্ধ করুন, আর ঘরের বাইরে একদম যাবেন না। আজকে দেরি হয়ে গেল, আজকেও রিক্সা ধরতে হবে, রোজ রোজ রিক্সা। স্টেশন দাদা? হ্যাঁ স্টেশন। হ্যাঁ চলো, বেশুন বেশুন। কাগজে দেখলাম হাম পেরেছে বলে চোখে এসিড ঢেলে দিল। বলো তো কত হাম পেরেছে, ঢুকেছে লোকে এসিড ঢেলে দেবে, এরা কি মানুষ? না।
দেখবি দাদা একটা রাখি। দাদা আপনাদের ঝুঁকি পেরে কেসটা কি কি? ওই যে মেয়েটা গায়ে মদ ফেলে দিল, খুন খারাপা হয়ে গেল। কি রে বললি? ও বলবো খুন দেখি। ছাড়া 5,000 টাকা কোঅপারেটিভ থেকে নিয়েছিস, ফেরত না দিলে তো তোরই মাস। চাইবো চাইবো, ঠিক চেয়ে নেব। ওর নাম দুলাল দা, চেনে চেন, ইউনিয়নের পান্ডা। হট করে গলে যাবে তখন বুঝবি ঠেলা। আপনি হুম হবে না, আপনাদের রেটে গণ্ডগোল আছে। হ্যাঁ গণ্ডগোল তো আছে, কিন্তু কি করতে হবে সেটা বলুন। ফুল পেজ অ্যাড ছাড়লাম, এখন যদি টাকাটা না পাই? দেখুন 4,500,000 টাকা হিসেব মতন হবে না, আপনাদের হিসেব মতন হবে 2,33,000 টাকা। 4,500,000 টাকা কী করে হবে? মানে মানে 4,500,000 টাকা পেতে গেলে কি করতে হবে সেটা বলুন, আপনার হবে আমারও হবে। দেখুন ওসব হবে না, আপনি আপনি নতুন রেট নিয়ে আসুন। অনেককেই দিতে হবে তো, তো আপনাকেও দেবো। ছেড়ে দিন, আমি কাল আসবো। 2 না 5% নেবেন বলে দেবেন। পারবো না দাদা, নতুন বিল আনুন, পাস করিয়ে দেবো। ঠিক আছে। চাটা ভালো করেছে রে। হ্যাঁ রে, হ্যাঁ ওই ওই যে রে, ওই কেসটার কি হলো? আগা পাঁচতলা মেয়েটার গায়ে মদ ঢেলে দিল মাইরে, ভাইটাকে 19 বার স্ট্যাব। একটা চা দিন তো। কেউ কি ধরা পড়লো? মুখ চেনে সবাই, নামও জানে, কিন্তু মুখ খুলতে চায় না কেউ। কে কাকে মারলো না মারলো কার কি আসে যায়। একটা চা দাও তো। হ্যাঁ তুলাল দা। তারপর সামনে কনফারেন্স ভাই কৌশিক,
কুপন দিয়ে যাবো কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, শেয়ার বলতে ও ভালো কথা। অনন্ত কি একটা বলবে বলছিল? অনন্ত বললো বলো না। না মানে বলছিলাম আমার ওই টাকাটা। টাকাটা? ওই যে 5,000 টাকা দিলাম না, আমি কোঅপারেটিভ থেকে টাকাটা তুলে দিয়েছিলাম। আমাকে দিলে? হ্যাঁ। টাকা? হ্যাঁ। কি ব্যাপার বলো তো, বৌমাকে ঠিক মতো খেতে পেতে দিচ্ছে না নাকি? চলো আড্ডা মারো, আমাকে আবার একটু বাড়ি যেতে হবে। কুপন দিয়ে যাবো, 500 তুলে দিতে হবে কিন্তু কৌশিক। আরে হ্যাঁ হ্যাঁ, শেয়ার বলতে। থ্যাংক ইউ ভাই, চলি। গেল। শোন না, আমার টাকা নয়, কোঅপারেটিভ থেকে তুলে দিয়েছিলাম। তুই একটু বল না। আমি? হ্যাঁ, আমি কি বলবো, তোর টাকা তুই বল। বৌদি, অনন্তদা সব জানে, একবার যদি থানায় গিয়ে। আহ না না, আমি কিচ্ছু জানি না, আমাকে কেসের মতো জড়িও না। সাথী ভেতরে চলে এসো। অনন্তদা, ওরা আমার ভাইকে খুন করেছে, আপনি যদি। কি আজে বাজে কথা বলছো, যাও। অনন্তদা, সেদিন রাজু মানটা সবাই ছিল, আপনি তো দেখেছেন, আমার ভাইকে রাজু খুন করেছে। আপনি যদি একবার থানায় গিয়ে সাক্ষী না দেন তাহলে পুলিশ। না না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সাথী চলে এসো। অনন্তদা, অনেক হয়েছে, সত্যিটা কি বলো তো? কোনটা? কোনটা আমি দেখেছিলাম, যেদিন জিলিপি আনতে গিয়েছিলাম সেদিন। ওই দুটো চারটা দিয়ে গেছিলি, ওই দুটোই পরে রেখেছিলি। কি ছুটি হলো বাবা? এই সময় অফিস টাইমে যে অবস্থা থাকে। বৌদি কেমন আছে? ভালো আছে। জিলিপি খাবে গরম? না না থাক। অনন্তদা ভালো আছো? সেদিন আমি শেষবার সত্যকে দেখেছিলাম। আয় গুরু সবে শুরু বিয়াইটা কা বাদা। হ্যাঁ, আরামারি বিয়াইটা এরা মাংস বাবাই আছে বড় বড়। মাংস
আমাদের জন্য কি নিয়ে এলে? চলে শোনো, তুমি পুলিশকে কিছু বলবে না, আমার দিব্যি রইল। রাজুর বাবা বলে টিকার লিডার না কি?
তুমি এসবের মধ্যে জড়িও না কিন্তু। আমার কি রিনারও দোষ আছে? রাজুদের সামনে দিয়ে আমার ঠলানি করে গেল কেন? এইসব মেয়েরা বাইরে কাজ করে, এক একটা পিস। উল্টো দিকে ফুটপাথ দিয়ে যাবে কি করে? সামনে পার্টি অফিস, রাস্তা খোঁড়া, ওর গায়েতে ছিল। তুমি দেখলে মানে একেবারে সব খপ করে ধরলো, তারপর টানতে টানতে ভালো আছো? আমার আমার শির তারা মানে শোনো, ডিনার ব্যাপারে জড়াবে না কিন্তু তুমি। একই সফরের সহযাত্রী থাকে মুখ চেনা কত লোক, কেউ তাকাবে না তবু কারো দিকে, শুধু চাঁদ মারিতে পয়সা, কেউ বন্ধের দিনে একা, কেউ চিরুনির কাছে চুপচাপ, কেউ আয়নায় মুখ দেখা, এই ছোটা ছোটা ছুটে চলার থেকে কেউ যদি দূরে থাকে, তবে সময় এগোবে নিজের খেয়ালে, সঙ্গে নেবে না তাকে রোজ সকাল। রাইট দাদা, মিষ্টি খান। ও আপনি দান, ফাইলটা রিসিভ করে নি। রিসিভ হয়ে গেছে দাদা, ডেলিভারি হয়ে গেছে, ফাইল পাস, আপনি ফেল। পুরো 4.5 লাখ টাকা। হ্যাঁ, রেটটা তো অ্যাপ্রুভ রেট ছিল না? অ্যাপ্রুভ হয়ে গেল, টাকাও এসে গেল, আপনি পেলেন না দাদা। আবার আমায় কেন? নিন না। থ্যাংক ইউ দাদা, আপনিও নিন। তুলালদা ছেড়ে দিয়েছে, সবাই জানে। 2% প্লাস তোর 5,000 টাকা, 12 মুরগি পেয়েছে তোকে। কি রে, কি হলো? সিদ্ধারা, কাল কাল রাত থেকে এরকম খট হচ্ছে। বাবা, কথা একেবারে বলবি না, ঠিক করে নিয়েছো? চিনি ছাড়া কারোর সঙ্গে কথা বলো না, সইটা না করলেই পারতে। মান্টা, শোভেন, এরা কেউ আসেনি তো? বাবা প্লিজ, আমি সত্যেনকে মরতে দেখেছি, আমার ভীষণ ভয় লাগে বাবা। সে ভয় থেকে নাকি জানি না আমার ঘাড়ে খট করে লাগছে। ডাক্তার দেখালাম, বললো স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। তুমি এভাবে আর কতদিন কষ্ট পাবে বাবা?
আসলাম। সাবধানে যেও। চাউন বন গেল কাল শিয়ালদা যাবার গাড়ি, অবরোধের কারণে ছাড়তে দেরি হবে। টাউন লাইনে অবরোধ থাকার দরুন শিয়ালদা যাবার গাড়ি টাউন বন গেল কাল ছাড়তে দেরি হবে। শালা মরেও না, 40 মিনিট হলো বসে আছে। এরপর ডাক্তারও বেরিয়ে যাবে, এক্সরেটাও হবে না। তখনই বলেছিলাম আগে ট্রেনটা ধরি। শালা এরা সময় পায় না, কিছু হলেই বসে গেল, বাপের জমিদারি। বাবু কষ্ট হচ্ছে, দেখো ছেলেটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। বলছি আমার ছেলেটা মরে যাবে আজকে হাসপাতালে না নিয়ে গেলে। সরান এসব, সরে যান বলছি, আমি সরিয়ে দেবো। এ ভাই, এ ভাই কি হয়েছে? এই বুড়ো মানুষটাকে এখানে বসতে দিন, উঠুন। কেন, মানে কোথায় লেগে আছে? এটা বুড়ো মানুষের সিট, গুদি গুদি কষ্ট করে বসেছি, ছেড়ে দেবো বলে নাকি? উঠবেন না। চলুন এখান থেকে, চলুন, আপনি বসুন। আপনি বসুন না। না না, আপনার বসুন না, আপনার বসুন, আমি বসবো না। আপনি মারামারি করলেন? হ্যাঁ। আপনি কি মনে হচ্ছে বললেন? চিৎকার করি, কিছু হলেই মনে হয় যে রুখে দাঁড়াই, ঠাস করে চড় মারি। আর কি? আর ওই লোকগুলোকে খুঁজছি, ওই তরমুজে হাত দেওয়ার জন্য মালদায় একটা মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, একটা 5 বছরের মেয়ে তরমুজে হাত দিয়েছিল বলে তাকে পিটিয়ে মেরেছিল, আর একটা ছেলে আম পাড়ছিল বলে তার চোখে অ্যাসিড ঢেলে দেয়। উফ, এইসব শুনে শুনে আমার মাথা একেবারে। আপনি কি বলছেন যে এগুলো নিয়ে ভাববার কিছু নেই? আপনি ভাবতেন? খট হবার আগে না, এখন। হ্যাঁ, স্পাইনাল কর্ড খুব খতরনাক জিনিস মশাই, আগের দিন আপনাকে বলেছিলাম না? ভাই ভাই শুনুন, আচ্ছা ভাই, কে কালকে একটা ছেঁড়া 10 টাকা দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? হ্যাঁ, চালাতে পেরেছেন?
পুরো টাকাটা কাগজ দিয়ে জোড়া চলে, সারাদিন খান সেখান ঘুরে চালাতেই পেলাম না। টাকাটা ফেরত দিন। হ্যাঁ, ওই ছেঁড়া টাকাটা আমাকে দিন। আর আর এই 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 টাকাটা আপনি রাখুন। হ্যাঁ হ্যাঁ, কালকে আপনার খুব অসুবিধা হয়েছে না, তাই জন্যে এই ক্ষতিপূরণ বাবদ না আরও আরও 10টা টাকা আপনি রেখে দিন। ধরুন আমার খুব ভুল হয়েছে, আপনি কিছু মনে করবেন না, আপনাকে ঠকানো আমার উচিত হয়নি। আমি এই ছেঁড়া টাকাটা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কে যাব। চলি। কত হলো? 72.90। অ্যামলোডি পিনটা 12.90, মোট 72.90। 10 পয়সা? হ্যাঁ, 10 পয়সা ফেরত দিন। 10 পয়সা কোথায় পাবো, পাগল নাকি? আগেও তো ওষুধগুলো নিয়ে গেছেন। আগে নিয়ে নি, এখন নেব। আমি আপনাকে পুরো টাকা দিয়েছি, বাকি পয়সা ফেরত দিন। আমি কি পয়সা তৈরি করি? 10 পয়সা তা আবার চাইছেন? সপ্তাহে 2 বার করে, মাসে হচ্ছে গিয়ে 80 পয়সা, বছরে 9 টাকা 60 পয়সা। আপনি যাবেন না, লোক ডাকবো, কোম্পানি দাম ঠিক হচ্ছে তাতে গিয়ে বলুন গিয়ে। আপনি বলুন, আমি এখানে দাঁড়াচ্ছি। 9 টাকা 60 পয়সা, কোম্পানিকে ফোন করুন তো। আপনি যান, বেরুন এখান থেকে, বেরুন, ফোন করুন। এই যান তো, বেরুন, বেরুন এখান থেকে। ওটা ছুড়ে ফেললেন কেন? বেস করেছি, বেরুন, বেরুন এখান থেকে, বেরুন, বেরুন এখান থেকে। কি করছেন, কি করছেন? স্পাইনাল কর্ড খুব খতরনাক জিনিস, বাড়তি 1 পয়সা আমি দেব না। ফেরত দিন, ফেরত দিন। জানো আজ সারাদিন বুড়ির কি চিৎকার, গাছটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবে বুঝতে পারেনি যে কাজটা আমরাই করেছি। কথা বলছো না কেন? দোকান ভাঙচুর করেছে কে? অনন্ত, সে আবার কে? ঝুঁকি পাড়া, ঠিক আছে আমি দেখছি। দত্ত, পিসিমা, পিসিমা আসছি। এটা টগর গাছের চারা, আমাদের প্রাচীর ঘেঁষে রাখবেন। আমার গাছটা গেল কি করে? ওটা আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি, অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। এটা আমার প্রাচীর ঘেঁষে রাখবেন, যাতে আমার বাড়িতে ছায়া পড়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে ছায়া পড়ে মানে? সে তো আমার প্রাচীরও সাথে কাপড় শুকিয়ে দিত।
আমিও কেটে দিতাম কাঁচি দিয়ে। অন্যায় করেছেন, কাজটা ভালো করেননি। দেখবেন একদিন আপনার ঘাড়ও খট করে আওয়াজ হবে, আপনিও বদলে যাবেন। আসি। বুড়ির সঙ্গে তোমার এত কিসের পীড়িত গো? সব সময় নিজের বউটাকে উত্তক্ত করে, ওদের কাছে ছায়ার জন্য বাড়িতে আলো পর্যন্ত ঢোকে না। আমি শাড়ি মেললে ব্লেড দিয়ে কেটে দেয়, তার সঙ্গে এত কিসের পীড়িত তোমার? সব সময় চুপ করে থাকবে না, তুমি কিছু বলবে না কেন? চুপ করে কেন থাকবে তুমি? বেশি কথা বললে একদম বাপের বাড়ি পাঠিয়ে দেবো, একদম চুপচাপ থাকবে, কথা বলবে না। বেচাল গিরে আমি আর সহ্য করবো না। চাপ আমি এরকমই। এই বাড়িটা ওরে সালা খুব অন্ধকার তো, ভেতরে কেউ আছে? অনন্ত দাস এখানে থাকে? ডাকুন। এই যে আপনি এখানে বসুন, বসুন। আমি কিছু করিনি, আমি জানতাম না রাস্তা বন্ধ আছে। একটা চোর মেরে না, জানতাম না আমি, একটা চোর মেরে না তোর দাঁত ভেঙে দেবো। আমি জানতাম না রাস্তা বন্ধ আছে। দে টাকা বার কর, 50টা টাকা বার করবি, বার কর, বার কর, বার কর। এক তো টাকা তো হবে না। দেখ বাড়া বাবু, দেখ তুই যদি টাকা না বার করিস না আমি কিন্তু তোর গাড়ি ছাড়বো না। এই আস্তে কাজ করছি। এই দে 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 দে। স্যার স্যার আমার গাড়ি। পুরো টাকাটা নিয়ে নিল, সারাদিন কুতার মতো খেটে। সারাদিনের টাকাটা? আপনি এখানে? ডেকে এনেছে। কেন? খট হয়েছে তো। খট? অনন্ত দাসকে ভেতরে আসুন। বসুন। ওষুধের দোকান ভাঙচুর করেছেন? হ্যাঁ করলুম। কেন? আমি ওর দোকান থেকে প্রায় ওষুধ কিনি আর 10 পয়সা করে ফেরত দেয় না, তাই দোকান ভেঙে দিয়েছি। কারুর দোকান ভাঙচুর করা অন্যায় সেটা জানেন? হ্যাঁ জানি। ও আপনি তাহলে জানেন, পায়দার হচ্ছে না, অ্যারেস্ট করবো দেখবেন। হ্যাঁ করুন, আর ওই পুলিশটাকে অ্যারেস্ট করবেন, রিক্সাওয়ালা সারাদিনের রোজগার সেটা পকেটে ঢুকিয়ে নিয়েছে। কোথায় পাঠাবো দেখবেন? জেলে। আপনি কি পাগল? না সুস্থ, শুধু খট হয়েছে। আপনার ওই পুলিশ টাকা যে 50 টাকা আছে ওই রিক্সাওয়ালাকে ফেরত দিন। দত্ত। হ্যাঁ স্যার। টাকাটা দিয়ে দাও। স্যার আপনাকে নিয়ে 5 জন, এই তো 10 টাকা করে ওই। আরে স্যার তোকে টাকাটা দিতে বলেছি, দিয়ে দে। এই কোথায় গেছো? 12 টাকা দাও। আপনি কে? মানুষ। দোকানের লোকটার কত ক্ষতি করেছেন জানেন? তোড়ফোড় করেছেন, 5000 টাকার ক্ষতিপূরণ না দিলে ভেতরে ভরে দেবো। হ্যাঁ দেবো। আমার অফিসের দুলালবাবু আমার কাছ থেকে 5000 টাকা ধার করেছে, ওই টাকাটা পেয়ে গেলে আমি দিয়ে দেবো। তবে একটা কথা, যতবার যেই ওষুধ কিনুক তাকে যা ফেরত হয় তাই দিতে হবে, নাহলে টাকাটা আমি দেবো না আর জেলেও যাবো না। টাকাটা দেবেন তাহলে? নিশ্চয়ই। কি বললো গো? বলার মতন কিছু নয়। তুমি নাকি দোকান ভাঙচুর করেছো? হ্যাঁ 10 পয়সা ফেরত দেয়নি বলে ভাঙচুর করেছি।
দশ পয়সা আজকাল পাওয়া যায় নাকি? সেটা ওষুধ কোম্পানি জানে নিশ্চয়ই। আর দশ পয়সা ওদের সাপ্লাই করা উচিত। আজকের এই সভ্য সমাজে একটা অসভ্যতা আমি করে যাবে, কেউ কোনো প্রতিবাদ করবে না, তাকে হয় নাকি কখনো? আর শোনো, কাল থেকে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, রোজ অফিসে দেরি হয়ে যাচ্ছে আর লেট মার্ক পড়ে যাচ্ছে। তুমি তো অফিসে লেট করে গেলে ম্যানেজ করো। না না, আমি রেজিস্ট্রারকে বলে দিয়েছি দেরি হয়ে গেলে আমাকে অ্যাবসেন্ট করে দিতে। ভারী ভালো লাগছে। ও দাদা, খড় দাদা, উঠেন উঠেন। আজ হবে না, খুচরো নেই। খুব হবে, উঠেন উঠেন উঠেন, চলো। কাল রাতে কি দিলেন মাইরে? হ্যাঁ, আপনি না থাকলে টাকাটা তো পেতামই না। আমিও তাই ভাবছি, একটা লোক দুম করে পাল্টে গেল। আগে তো এরকম ছিলেন না? স্পাইনাল কর্ড। ফাইনাল? দাঁত, স্পাইনাল, মেরুদণ্ড, বহুত খতরনাক জিনিস। বটেই তো। বাস বাস, ঠিক আছে, রাখুন রাখুন রাখুন, ঠিক আছে। টাউন বনগালো কাল শিয়ালদা যাবার গাড়ি এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কেমন আছে আপনি খোকা? ভালো আছে, পরশু ছেড়ে দেব। ছেলে কি আপনার মতন তৈরি করবেন? বস। আপনি বসুন। না ঠিক আছে। না ঠিক নেই, ঠিক হয়ে যাবে, বসুন। ব্যাগটা দিন। এই কেউ কিছু বলবে না, পারলে চোখে অ্যাসিড ঠেলে দেবে, মেয়ে দেখলে কুচবে, তরমুজের হাত দিলে 4 বছরে মেয়েকে খুন করবে, তাই তো? চল চল এখান থেকে। জানোয়ারগুলোকে ভালো করে মার, রোজ দিন এসে মেয়েগুলোকে বিরক্ত করে আর কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে। মারুন জানোয়ারগুলোকে। বলছিস তুই? হ্যাঁ আমি জানি, হি হ্যাজ কিলড 5 চিলড্রেন ইন হিজ হাউস। ড্যামন,
আমি তোকে এনকাউন্টার করতে বলেছিলাম। শোন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস লস্ট, ওকে? সরি, এরকম তো হতেই পারে। এটা দেখ, এটা বড় বড় কাছে বসে দে, বুঝলি তো? তুই সে ভাইটা হল। ও, আপনারা কে কাণ্ড বলুন তো মশাই? লোকটা কে বলুন তো? অনন্ত দাস, আমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা ভিউতু টাইপ। স্যার, এই বাদিকে স্যার, 4.5 লাখ টাকা 2% হচ্ছে 9,000 টাকা, টাকাটা ফেরত দিন। এই দুলাল বাবু ওই অ্যাড এজেন্সির কাছ থেকে 9,000 টাকা নিয়ে ফাইলটাকে পাস করে দিয়েছে, ওদের পাওনা হচ্ছে 2 লাখ টাকা। স্যার, কার নামে কি বলছে দেখুন। আরে পাগল নাকি? হ্যাঁ, খট হবার পর থেকে এই নিন ফাইলটা। এই যাও তো এখন কাজের সময়। আমিও কাজ করছি, লোকটাকে ডাকুন, টাকাটা ফেরত দিন, আর ওই অ্যাড এজেন্সিটাকে ব্ল্যাক লিস্টেড করুন। এই যাবে তুমি? এই তুই যা তো। কি হচ্ছেটা কি? টাকা ফেরত না দিলে রোজ এসে ভাঙবো, আর কোঅপারেটিভ থেকে যে টাকা তুলে আমি আপনাকে যে টাকা ধার দিয়েছি সেটাও তাড়াতাড়ি ফেরত দেবেন আমাকে। চুপ সারা পাগল কোথাকার। পাগল, তোকে লাট মেরে যদি এখান থেকে ভাগাতে না পারি তবে আমার নাম। কি করছেন, কি করছেন? কুকুর বাসা ভাঙছি। দেখেছো কাণ্ড? দেখুন স্যার, দেখুন, দেখুন স্যার, এইভাবে ভাঙচুর করলো? হুম, কোনো নার্ভের রোগ নেই তো? এরকম তো কখনো শুনিনি স্যার, তবে আমাকে কিন্তু খুব ভয় পেত। ভয় কেন? ভয় পেত কেন? আমি ইউনিয়নের নেতা না। বাড়ি? 9/32 অক্ষয় দত্ত সরণি, কলকাতা 26/21 Fun Road। আরে বাবা, আপনার নয়, ওই ভদ্রলোকের। ও বনগা, বনগা। একটা কাজ করুন, ওনার নাম, ডেজিগনেশন, ঠিকানা আর ওই ফোন নাম্বারটা আমায় লিখে দিন, তারপর আমি দেখছি। ওকে স্যার, ওকে স্যার। স্যার, কালকে এলেই ওকে আটকে আমি খবর দেবো। একটা পাতি ক্লার্ক মশাই, চোখ মুখ বাকি একদম, অফিসের সম্পত্তি নষ্ট করেছে, এটা কেসে লিখে দেবেন স্যার। ওর চাকরি কি করে খেতে হয় বলে কিনা খট হয়েছে। খট? খটটা কি? ওহো, নো ডিসপ্লেসমেন্ট, নাথিং অফ দি সর্ট, আপনার কিচ্ছু হয়নি, ঠিক আছেন, শুধু মেরুদণ্ডটা একটু সোজা হয়ে গেছে অন্যদের থেকে। তাতে কি হয়? কেন জ্বালাচ্ছেন মশাই, কিছুই হয় না। কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, অন্যদের হচ্ছে। অন্যদের? কিছু না। তাহলে খট আওয়াজটা শুনলে আমি ঘাবড়াবো না? ওহো, আমি তো আপনাকে আগেই বললাম আপনার কিছু হয়নি। বলছেন বটে, কিন্তু হয়েছে, সেটা ভালোই হয়েছে। একজন মেয়ের উপর অশালীন ব্যবহারের প্রতিবাদে এক রেল যাত্রী কলকাতার কলেজে পড়া 4 যুবককে মারধর করেন বলে অভিযোগ। এই 4 যুবকের মধ্যে বিশিষ্ট শিল্পপতি পবন চাড্ডার ভাগ্নে সুখবীর চাড্ডাও আছেন বলে জানা গেছে। যদি এই 4 ছাত্রের দাবি এরকম কোনো ঘটনা দেখো, আমাদের প্রতিবেদকের চোখের সামনে পুরো ঘটনা ঘটায়। তোমাদের কাজ তো কমিয়ে দিল, আমরা সরাসরি জেনে নেব। শ্রেয়সী, তুমি কি পাগল? রজতদা, আমি প্রত্যেক দিন সকাল 8টা বনগা লোকালে ট্রাভেল করি। কিছু ছেলে যারা রোজ মহিলাদের উত্ত্যক্ত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক নিত্যযাত্রী। আরে লোকটা একদম শয়তান, মেয়েটাকে হাত দিচ্ছিল, আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের ধরে মারধর করেছে। আমরা রোজ কলেজে যাই, ওই ট্রেনে, কেউ বলতে পারবে? একদম ফালতু লোক আছে। অথচ রজতদা, এদের মতামতের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে নিত্যযাত্রীদের মতামত। তারা বলেছেন কয়েকজন ছেলের জন্য প্রতিনিয়ত তাদের অস্বস্তিতে পড়তে হতো, কিন্তু তারা ভয়ে মুখ খুলতেন না। কিন্তু আজ তারাই বলছেন যে একজন একলা মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কি বলছেন তারা আমরা দেখে নেব। ওই দাদা তো, উনি প্রত্যেকদিনই আসে জানলা পাওয়ার জন্য, কিন্তু উনি পান না। সেদিনকে যে কি হলো, দুম দাম হাত চালিয়ে দিলেন, ব্যাস। ইস, কি কাণ্ডটা না ঘটালো! বেশ করেছেন দাদা, একদম বেশ করেছেন। দেশে কোটি কোটি টাকা, মিনিস্টার্স, মিনিস্টারদের লোক, লোকের কমিটি, আবার কমিটির কমিটি, সব খাচ্ছে। পয়সালা বাবারা গুলি মেরে খুলি উড়িয়ে দিচ্ছে। দুবেলা খেতে পায় না যে জায়গায় লোকেরা, সেখানে জননেতার আলিশান বাড়ি, কাগজে দেখেছো তো? খুন করে 20টা 100টা লাশ মাটিতে পুঁতে রেখে সব জননেতা হয়ে যাচ্ছে।
দয়াশঙ্কর ছাড়া পেয়ে গেল, বেকসুর খালাস। কি করেছিল? হ্যাঁ না, পাঁচটা ফুলের মতো মেয়েকে খুন করেছিল। কিছু হবে না, আই নো কিছু হবে না। এও মরবে, পাওয়ান চাড্ডাই মেরে দেবে। উফ, আর গেল না তো, এবার আবল তবল বকবে। এসো খেতে এসো। আরে আসছি, দাঁড়াও না। জানতে ইচ্ছা করে কে তিনি? কে? স্ট্যালন। ইচ্ছে করে জানতে? কার এমন সাহস যে সমাজের এই অবক্ষয়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়াবার চেষ্টা করছেন? তাহলে শুনুন আরেক সাহসী মানুষের মুখ থেকে। এই মানুষটি একা রেললাইন থেকে অবরোধ উঠিয়েছেন অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে। ইনি একজন অসাধারণ মানুষ। ওনাকে আমি চিনি তো, আমি যেদিন অবরোধ উঠালাম সেদিন একমাত্র উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, বললেন হট হয়েছে ওনার। কে বলেছে উনি খারাপ লোক? উনি মানুষ না, কি তেজ, অন্যায় দেখলেই হলো। ভাবতে পারেন, আমাদের মতো একটা চাকরি করে, সাধারণ খেটে খাওয়া মানুষ, নাম বললেন অনন্ত দাস। অনন্ত দাস এক নতুন ধরনের প্রতিবাদ শুরু করেছেন। আমরা যার যার সঙ্গে কথা বললাম, আপনারা সবাই বলছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভ্যেসটা আমাদের হারিয়ে গেছে। অনেকে বলছেন রাস্তাটা সঠিক নয়, তবু প্রতিবাদ তো। কি হবে বাবা, ও পাগল হয়ে গেছে। ও রাস্তাঘাটে ট্রেনে কতগুলো ছেলেকে মারধর করেছে, এখন বলছে অফিসার নাকি ভাঙচুর করেছে। চলো, এসো। আবার আপনি? রিনাকে আপনি চেনেন? ওর ভাই সত্যেনকে 19 বার স্ট্যাব করেছে, ওই রাজু মানটা শোভেন। কেউ দেখেনি? আমি দেখেছি। ভালো করেছেন, বাড়ি যান। ওই ছেলেগুলোকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? সে কৈফিয়ত কি আমি আপনাকে দেবো নাকি? তাহলে কি এমপি বাবুল দত্তকে দেবেন? কে বলছিলাম যে কৈফিয়তটা কি এমপি বাবুল দত্তকে দেবেন? ওর ছেলেই তো রাজু, এখনই ওকে অ্যারেস্ট করতে হবে। হেভি লাভড়া দিচ্ছে স্যার। আপনি অফিসে গেঞ্জি পরে বসে আছেন কেন? ওটা কি আপনি ইউনিফর্ম নাকি? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন স্যার। হাতি ঘোড়া গেল তো, আল মশা বলে কত জল। এই দাদা আমি বেরোলাম। বেরোবেন মানে? আগে ছেলেগুলোকে অ্যারেস্ট করুন, আমি জানি কি হয়েছে, আমি সব জানি। আর আপনি বসুন, কোথাও বেরোনো চলবে না। এই চুপ, একদম চুপ, বাতালা বন্ধ। শালা খুব রস হয়েছে না, মাকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছেন, শালা দুজনকে একদম রাস্তায় শুয়ে দেবো, শুয়োরের বাচ্চা। কথায় কথায় মুখ খারাপ করবেন না, পাবলিক সার্ভেন্ট, সার্ভিস দেবেন, গালাগাল না। শালা তোকে আমি, এই তোর, তুই আমাকে শেখাচ্ছিস, জানিস আমি কে? প্রশান্ত সাহা, এসআই। এছাড়া আপনি তো কারোর বাবা, কারোর স্বামী, আবার কারোর সন্তান। তারা জানেন যে আপনি এত গালাগাল দেন? আচ্ছা আপনার সন্তান আছে তো নিশ্চয়ই, তাকে এগুলো নিয়মিত শেখান তো বাড়িতে? জানতো রিনা, চলো যা করার আমাদের করতে হবে। এখানে বন্দুক কোথায় কিনতে পাওয়া যায়? বন্দুক স্যার ফোন মারছে, এটা নয় স্যার, ওইটাই। কথা না প্রশান্ত সাহা, কে ইউনিভার্স? এদিকে ছিল, আমি নিজে জেরবার হয়ে যাচ্ছি, কেন কি হয়েছে কি? হুম
তা তো গাড়ি বার করো তো। গোলাম কি হলো, খালি খেয়ে যাচ্ছিস? চাল চাল বাবা, বিবি চলেছে। চামড়া ছাড়িয়ে নিলে আপনার দুজনে চন্ত। কালকে আপনারা সবাই মিলে থানায় গিয়ে নিজেদের দোষ স্বীকার করবেন। অনন্তদা, কি হয়েছে আপনার? কিছু না, কি যে আনন্দ হচ্ছে না আজ আমার, দেখবে সব ধরা পড়ে যাবে। তুমি যাও, আমি একবার বাড়ি থেকে দেখা করে আসি। মেয়েটার মেয়েটার সামনে জন্মদিন তো। দেখা করে আসবেন কেন? আমার যে খট হয়ে গেছে, বাড়িতে থাকলে ওদের বিপদ বাড়বে। তুমি যাও, আর যদি ব্যবস্থা না হয় আমি ঠিক আসবো। যাও। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বোধুর মা বলছিল কে একজন তান্ত্রিক আছেন, এসব ভট্টর করলে সারিয়ে দেন। তুমি সত্যি চিনির কথা একবার ভাববে না? তুমি মারামারি করবে? চিনির জন্য আরো এসব করছি বাবা। এতদিন আমার কি ভাবতাম, এখন বুঝি আমার মেয়েটা বড় হচ্ছে। একদিন ও ট্রেনে বাসে উঠবে, আর একইভাবে ওর হাত পা ধরে টানবে। আজকে যারা মেয়েটা শরীরে খোঁচায়, বুড়ো মানুষ দেখে ঘুমিয়ে পড়ে, বুঝতে দেয় না, তারা জানে না যে তাদের মেয়েটাও বড় হবে, তারাও বুড়ো হবে, তাদের মেয়েরাও ট্রেনে বাসে উঠবে, অন্যরা শরীরে হাত বোলাবে। তার জন্যে কেউ কি প্রতিবাদ করবে না? আমি কি অন্যায় করেছি বাবা? তুমি সই করে ঠিক করেছ, আমি তোমাকে দেখে সাহস পাচ্ছি বাবা।
সাথী, আমি যেটা করেছি সেটা করে আমার খুব ভালো লাগছে। পাশের বাড়ির বুড়ি না মানে পিসিমা এসেছিলেন মিষ্টি নিয়ে তোমার সাথে দেখা করতে, বললেন উনি একবার ব্লেড দিয়ে আমার শাড়ি কেটে দিয়েছিলেন, ভীষণ অন্যায় করেছেন। ভদ্রলোকের নাম অনন্ত দাস, এখন অবধি যা খবর পাওয়া গেছে একজন সাধারণ মানুষ, কিন্তু যেখানেই অন্যায় যেখানেই দুর্নীতি তার প্রতিবাদে উনি রুখে দাঁড়াচ্ছেন। তিনি কি মাসিহা? আজকের এই বিশেষ অনুষ্ঠান অবক্ষয়তে স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনায় আছেন কবিমালা খাসনবিশ, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ভদ্র এবং আমাদের প্রতিবেদক শ্রেয়সী। ভদ্রর কাছে আমি জানতে চাই যে অনন্ত দাসের এই ব্যবহার আর পাঁচটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না কেন? না, অনন্ত দাস যেটা করছেন প্রেজেন্ট সোশিও ইকোনমিক পারপ্লেক্স কন্ডিশনে এটা এক ধরনের অসুখ বলা যেতে পারে, নইলে একজন মানুষ এরকম ভায়োলেন্ট হয়ে উঠতে পারেন না। যেমন ভিভিআইপিদের জুতো ছুঁড়ে মারা, একজন কমন ম্যান এটা করবেন কেন? এটা স্ট্রেইন নার্ভের সমস্যা হতে পারে, আবার সোশ্যাল গ্রিনহাউস এফেক্টের মতো। মালাদি, আপনার কি মনে হয় অনন্ত দাস এইভাবে প্রতিবাদ শুরু করলেন কেন? তাহলে তো রবীন্দ্রনাথের কথাই ভাবতে হয়। কবি যখন সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন, তিনি দেখেছিলেন সেখানকার সাধারণ মানুষরা ভজ মানুষে বস্তু হবে খাটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, মরিলে সব হবে ফুটে গেছে। ধরা পড়ে গেলেই বা কি, আমি তো অন্যায় কিছু করিনি, ক্ষতি কি? না না গুরু, আমাদের ক্ষতি যতদিন ধরতে পারছি না। তুমি একটু সাইজ করে দাও, আমরা তো আর পারবো না, আমাদের তো আর খট হলো না সারা জীবনেও। কেনই বা পালাবো, আর পালিয়ে যাবই বা কোথায়? চলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ
এই দিকে এই দিকে আসুন আসুন আসুন। এই আমার খড় দাদা। মাসি, ওনারা এসছেন। ওপরের ঘরটা খুলে দে। আচ্ছা, হ্যাঁ, চল চল আসুন আসুন। একটু দেখ, না না, আমি বুঝতে পারছি না কিসের জন্য ওই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রবলেমটা কোথায়? আরে মশাই বাড়ি যান, লোকটাকে না পেলে ওর বাপ মেয়ে বউকে তুলে আনুন, পেদান সব বেরিয়ে যাবে। স্যার, অনন্ত দাসের ট্রেস কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। ড্যাম ইট, হয়ে যাবে। প্রেস হইচই করছে, মিডিয়া হইচই করছে, শুধু আপনারা খুঁজে পাচ্ছেন না। প্রশান্ত সাহাকে বলুন রেকর্ড বার করতে। সে ট্রেনে মারছে, ওষুধের দোকানে ভাঙচুর করছে, স্যারের নির্দোষ ছেলেটাকে মেরেছে, পুলিশের পায়ে রুলের বাড়ি মেরেছে, বাট তাকে ধরা যাচ্ছে না। হোয়াট ইজ ইট? কিন্তু এরকম চলতে থাকলে তো ল অ্যান্ড অর্ডার একটা জটিল জায়গায় চলে যাবে, আর সবাই যদি নিজে নিজের প্রতিবাদ করতে থাকে তাহলে তো একটা জনমত তৈরি হয়ে যাবে। তখন ইমিডিয়েটলি ট্র্যাক করো, লক আপ করো। স্যার, যেভাবেই ও অনন্ত দাসকে আমরা অ্যারেস্ট করবই। ওসব ভাবাভাবি নেই, দরকার হলে র্যাপ নামান, সিবিআই সিআইডি, ওই লোকটাকে আমি বাইরে রাখতে দেবো না, আমার ছেলের লাইফ রিস্ক হতে পারে তো। স্যার, আমি আপনার ছেলের সিকিউরিটির ব্যবস্থা করছি। শেষের, সো ইউ হ্যাভ অনলি থ্রি ডেজ ইন ইউর হ্যান্ড, রাইট? ইয়েস স্যার। বন্ধুগণ, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না। আমাদের ইউনিয়ন, আমাদের খেটে খাওয়া অসংগঠিত শিল্পের শ্রমিক ভাইরা, আপনারা শুনুন, আজ আমরা এইখানে কেন কেন আজ আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছি? যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে তারা চোর, মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না। আপনারা সবাই একসাথে গর্জে উঠুন, তালিয়া তালিয়া! এই দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই যে টাকা যেটা সুইস ব্যাংকে চলে যাচ্ছে, কাদের টাকা বন্ধু? এসব টাকা আমাদের টাকা, আপনার টাকা। আপনার টাকা যদি কেউ চুরি করে আপনি প্রতিবাদ করবেন না? আমি প্রতিবাদ করেছিলাম, আমার 5,000 টাকা আপনি মেরে দিয়েছেন, আপনি ফেরত দিচ্ছেন না। আপনার বলা হয়ে গেলে আমি বলবো ওটা কোটি টাকা, দেশের টাকা, আর ওই 5,000 টাকা আমার অফিসের কোঅপারেটিভের টাকা। বন্ধুগণ, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে, বিবেকানন্দ বলেছেন নিজেদের প্রাপ্য বুঝে নিন। আমি আমার প্রাপ্য বুঝে নেবো, আমার 5,000 টাকা ফেরত দিন। ভাইরা, যে লোকটা বড় বড় কথা বলছে, ও নিজে আমার টাকা ফেরত দিচ্ছে না। ও টাকা আমারও নয়, ওটা আমার অফিসের কোঅপারেটিভের টাকা। টাকাটা ফেরত দিন আমার। বাড়াবাড়ি করিস না, টাকাটা ফেরত দিন। আইন যাদের হাতে আছে তারা যদি কাজ না করে তাহলে কে করবে? দেখুন, অত বাজে কথা বলতে পারবো না, অনন্ত দাস ধরা পড়বেই এট এনি কস্ট, দ্যাটস অল। স্যার, উনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে 8টা 8টার বনগা লোকালে ট্রাভেল করেন। উনি খারাপ মানুষ হতেই পারেন না। ভদ্রলোক ভীষণ ভালো মানুষ।
মানুষের মধ্যে থেকে দয়া মায়া তো প্রায় চলেই গেছে। নার্ভের রোগ কোনোদিন তো শুনিনি। ওরা আমার ভাইটাকে মেরে দিল, আপনারা কি করলেন? শরীর কেমন? বাবা কথা বলতে চান না। ছেলেকে বলুন ঘরে ফিরে আসতে, এটা ওনার কাজ নয়। গায়ের জোর ভাঙচুর দেশের কাজ হয় না, দেশের কাজ করেন নেতারা। করেন না? আপনার ছেলে বরাবরই এরকম প্রতিবাদী নাকি? তাহলে আলো বাড়ছে তো, তেজও বাড়ছে। আপনি কথা বলতে খুব একটা ভালোবাসেন না বোধহয়। কুমু খুব কথা বলতো। কুমু ওনার মেয়ে, আমার ননদ। আজ থেকে 30 বছর আগে ঠিক যেখানে আপনার গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে কয়েকটা ছেলে ওকে পুড়িয়ে মেরে ফেলে, কেউ ধরা পড়েনি আর পুলিশ কোনো কমপ্লেনও নেয়নি। রিনার কেসটাই বা কি করতে পারলেন আপনারা? আমার তো একটা পরিচিতি আছে, একটা পলিটিক্যাল ইমেজ আছে। এসছেন? ইনি হলেন? চিনি, বাবুল দত্ত, এমপি, রাজু এনআরই ছেলে। হ্যাঁ, সে যাই হোক, উনি এবার আপনার এগেনস্টে কমপ্লেন লঞ্চ করেছেন। ওর ছেলেকে হ্যারাস করা, মারধর করা আর না না, আমার ছেলের দোষ যদি প্রমাণ না হয় তখন ওইটা নিয়ে আবার নতুন করে কেস। কিন্তু মা, রাজু যদি সত্যিই অন্যায় করে থাকে তাহলে ঠিক কি কি করেছে একটু খুলে বলো তো এনাকে। কি কি করেছে মানে? মানে হাত দিয়ে না কি দিয়ে কিভাবে কি করেছিল? হ্যাঁ বলুন তো, কোথায় কতবার কে হাত দিয়েছিল? না মানে আমাকে তো আবার কেসটা সাজাতে হবে তো, আর এর তো একটা বিচারও দরকার। আমি লিখে দেব না হয় এইভাবে সবার সামনে। বাহ, সবার সামনে আমার ছেলেকে বলছো মার্ডার করেছে আর সবার সামনে দেখাতে পারছে না কোথায় কোথায় হাত দিয়েছে। হ্যাঁ, সেই সব জায়গাগুলোতে আবার আমরা ময়না তদন্ত করবো। ওদের টেরাটা চিনিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আপনি চলুন আমি দেখিয়ে দিচ্ছি। পারবেন? আচ্ছা চলুন, দত্ত গাড়ি বের করো চলুন। তাহলে আপনারা যান। বস,
ডান দিকে গিয়ে বাঁ দিকে গিয়ে আবার সামনে, এটাই বোধ হয়। শুনছেন অনন্ত? কি হয়েছে রিনা? সোনাগাছি ফোনাগাছি জানি না, লোকটাকে তুলে আনো। একবার ভেবে দেখুন স্যার, লোকটা বেঁচে থাকলে অনেক মামলার খরচ পুলিশ বা সরকারকে আর দিতে হবে না। লোকটা তো কাউকে খুন করেনি, শুধু শুধরে দিচ্ছে। ওকে ডেকে একবার যদি ইউনো। বাবা, তুমি তো একেবারে মুগ্ধ। তুলে আনো। শোনো, বাবুল দত্তর ছেলেকে এসকর্ট দেওয়া হয়েছে। রাজু দত্তকে? স্যার আপনি তো জানেন ছেলেটা কত বড় একটা আরামি। শিশির, শিশির সব জেনে বুঝে কেন অবুঝ হচ্ছ? ক্রিমিনালসদের কতদিন সিকিউরিটি দেবেন কে জানে। কিছু বললে? না স্যার। ভিআইপি এসকর্টে আছে রাজু দত্ত। তুমি অফিসারদের ডিউটি রোস্টার সাফল করে দিও। স্যার হাসছো কেন? হঠাৎ মনে হলো স্যার, রাজু দত্ত সিকিউরিটি পাচ্ছে, ভিআইপি সিকিউরিটি পাচ্ছে একটা ক্রিমিনাল, আর আমরা অনন্ত দাসকে খুঁজতে খেপা কুকুরের মতো ছুটছি। কিচ্ছু হবে না, আই নো। তোমার নাম রাজু দত্ত? রাজু দত্ত পরে যাব পরে। Thank you.
কি হলো বলবি তো? আগে বল বিয়ে করবি, তাহলে বলবো। দেখি মান, এখন এসবের টাইম নেই। রাজু এসছে, ওই রেখার ঘর এসছে, সালা হেবি নাচ গান করছে। আমাকে একবার নিয়ে যেতে পারবে? তারপর এখান থেকে আমি চলে যাব। তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। পারবে? দাদা, যেদিন তুমি প্রথম এ ঘরে থাকতে এলে, এ সালা তেবুন নিয়ে এলো, সেদিন তোমাকে দাদা ঠিক করে চিনতে পারিনি। আজ তো চিনে গেছি দাদা। হ্যাঁ, তোমরা আমাকে সাহায্য না করলে আমি শুধু একবার ছেলেটার সামনে। আমরা সাহায্য না করলে কি হতো জানো দাদা? মেয়েদের আর কেউ মানুষ বলে গণ্য করতো না। সালা যখন তখন রাস্তাঘাটে জামা কাপড় খিঁচে নিত। এই দুনিয়ার সব মেয়েদের মধ্যে আমরাই বুঝি দাদা, ইজ্জতের দাম কত আমরাই বুঝি। কি ভেবেছে সালা, এখান থেকে পড়তে মেরে বেরিয়ে চলে যাবে? আর মালটাকে সালা আমি খতম করে দেবো। নারিসীমা, তুই না, তুই কিছু করিস না। কেন রে, বিয়ে করবি নাকি? নাকি শুধু সীমা, আমি কাউকে খুন করতে পারবো না, আমি খুনি নই। রাজুর কাছে আমি কয়েকটা প্রশ্নের উত্তর চাই। মেয়ে দেখলে কেন জন্তুর মতন আচরণ করতে হয়? দাদা, তুমি এক্ষুনি এসো, আমি আগে যাচ্ছি। হে মালটা আছে তো? অনন্ত দাস যে আপনাকে খুঁজছে। কি করবে তুমি? কি করবে? মারবে? আবার মারবে? রাস্তার উপর একটা মেয়ের সম্মান নষ্ট করেছে, তার ভাই তাকে বাঁচাতে এলে তাকে খুন করেছেন। কেন চুপ করে আছেন? কেন উত্তর দেন? আজ আপনাদের উত্তর দেবার পালা। কিরকম লাগে জানেন? সম্মান কথাটা শুনেছেন কোনোদিন? কোন বাপের বেটা নেই সালা আমাকে ধরে, তুই পচে মর।
ব্যাপার? তাকে বাজাতে এসছেন? দেশের সম্পদ, ভারত রত্ন পাবেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আমি ডাকবো। আমি কিন্তু চাইবো, আমি চাইবো কিন্তু। হ্যাঁ, মারবেন না প্লিজ, মারবেন না। আপনাকে কি মারবো? আপনার বাবা তো এমপি। আপনি যা পাপ করেছেন, আপনাকে সুইসাইড করতে হবে, আমাকে মারতে হবে না। ওকে স্যার, রাইট স্যার। শিশিরকে একবার ইমিডিয়েটলি পাঠান। স্যার, আপনার স্বামীকে বোঝান, এটা ওনার কাজ নয়, এর জন্য আমরা আছি। কালকের ঘটনার পর কেসটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। স্যার, স্যার অনন্ত দাস কিন্তু মার্ডারটা করেনি। আমি ওনাকে অনেক বছর ধরে চিনি। আমি আজকে সিপির সঙ্গে ওনাদের কথা বলিয়ে দিচ্ছি, এরপর আমাদের চ্যানেলের থ্রু দিয়ে রিকোয়েস্ট করবেন। স্যার, অনন্ত দাস কিন্তু এখনকার দিনের একজন আইকন। আইকন কি লাভ বলুন তো? করাপশন, দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, কার বাপের ক্ষমতা আটকায়? আইকন আপনার জেনে কি লাভ? পুলিশ অলওয়েজ গো উইথ ইনসিডেন্টস অ্যান্ড ক্লুজ অ্যান্ড অফ কোর্স সামটাইমস উইথ পলিটিক্যাল অ্যাঙ্গেল। সত্যেন দাসের হত্যাকাণ্ড এক নতুন মোড় নিয়েছে। প্রশাসন অনন্ত দাসকে রাজু দত্তের হত্যাকারী প্রমাণ করে আবারও নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু অনন্ত দাস কি হত্যাকারী? উনি কি হত্যা করতে পারেন? যে মানুষ সারা জীবনে সমাজের সমস্ত ছোট বড় অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তিনি করতে পারেন এর মতো জঘন্য কাজ? একদম ঠিক করেছেন অনন্ত। অন্যায় দেখলে চুলে মুঠি ধরে শিখিয়ে দেওয়া উচিত। অনন্ত দাস থেকে আমাদের শেখা উচিত। সেদিন ছেলেকে নিয়ে আসছিলাম, একজন অটো ড্রাইভার কি গালাগাল করছিল, বাচ্চা ছেলেটার সামনে আমার মাথা হিট হয়ে গেল। আমাদের প্রত্যেকেরই জীবনে একবার খট খাওয়া দরকার। চেঁচিয়ে উঠে বললাম, চুপ করো, বিশ্বাস করুন কেঁচোর মতো গুটিয়ে গেল। মানছে না সাধারণ মানুষ, মানছে না রাজ্যের বুদ্ধিজীবী মহল। তাই আজ অনন্ত দাসের সমর্থনে রাজ্যের সমস্ত মানুষ একত্রিত হয়ে পথে নেমেছেন। ইউনিভার্স নিউজ থেকে আমি শ্রেয়সী। বিশ্বাস দেখা শোনা।
আমি কি ওকে মারলাম নাকি মারলাম না, ঠিক করলাম কি না জানি না। প্রতিবাদ করতে করতে পাথরের মতন হয়ে যাচ্ছি বোধ হয়। কিন্তু সবার প্রতিবাদ একা একজনের পক্ষে করা বোধ হয় সম্ভব নয়। আমি তো মানুষ মারতে চাইনি, তাহলে কি এত তীব্র প্রতিবাদ দরকার ছিল? আমি আর পারছিলাম না। ছোট বড় অন্যায় দুর্নীতি এতই গা শোয়া হয়ে গেছে যে আর সিদ্ধারাটার বোধ হয় দরকার হচ্ছিল না। অন্তত ট্রেনে বাসে পথ চলা মানুষদের দেখে তা মনে হয় না। আমিও তো ওইরকমই একজন মানুষ যে অন্যায় দেখলে চোখ বুঝেনি। সেই আমি চেঁচিয়ে উঠে বলছি, না এটা ঠিক হচ্ছে না। কিন্তু কিভাবে বলছি, কিভাবে বলবো? দাদা তুমি বাড়ি যাও, কাল তোমার মেয়ের জন্মদিন। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের নিচে আজ শয়ে শয়ে মানুষের মোমবাতি জ্বালিয়ে এনারা স্মরণ করছেন সত্যেন দাস। হ্যাঁ, সত্যেন দাস তিনি যিনি তার দিদি শ্লীলতা হানির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। এবং শুধু একটি কারণ নয়, আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলেন অনন্ত দাস। তার দীর্ঘ জীবনের কামনা করার জন্যই এতজন মানুষ এখানে জমায়েত হয়েছেন আজ। অনন্ত দাস এই সমাজে দাঁড়িয়ে এই সমাজের কিছু অবক্ষয়ের বিরুদ্ধে, কিছু দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মুখ খুলেছেন। তার কিছু কাজ অন্যায় বলে, কিছু কাজ আইন বিরুদ্ধ বলে স্বীকৃত। মানছে না যুব সমাজ, মানছে না সাধারণ মানুষ। ঠিক কি হয়েছিল তার, আমরা কথা বলেছিলাম অর্থোপেডিক সার্জন ডক্টর মুকুলেশ সিনহার সঙ্গে, একবার দেখে নেব। আসলে ওর মেরুদণ্ডটা সোজা হয়ে গিয়েছিল তো, তাই দুম করে আর পাঁচজন থেকে আলাদা হয়ে গেল। আমি অনেকের এক্সরেতে দেখছি যে মেরুদণ্ডই নেই, অথচ দিব্যি সোজা হয়ে চলাফেরা করে কাজকর্ম করছে। কিন্তু অনন্ত সেখানে একটা এক্সেপশন। শোন, হাংরি টাইডের মতন না নোবেল হয় না, তুই পড়িস না তাই তুই জানিস না। পোস্ট কলোনিয়াল স্টাডিজ শুনেছিস? ওটার উপর তুইও পড়িস নি তাই তোর কোনো আইডিয়া নেই। যা ইচ্ছে না। আরে এভাবে থুতু ফেলবেন না, রাস্তাটা পরিষ্কার রাখুন, থুতু ফেলার দরকার হলে একটা বাটি কিনে গলা ঝুলিয়ে রাখুন। পাগল আছে রে, এই থুতু ফেললাম কি করবে না? কি আর করব, আমি বনগাঁয় থাকি, এটা আপনাদের শহর, আপনাদের যত্ন দেখুন আর আমার যত্ন দেখুন, বুঝলেন? আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান অন্যরকম অনন্ততে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি, অনন্তবাবুর স্ত্রী সাথী দেবী আর তার একমাত্র কন্যা চিনি। হ্যালো শিশির দত্ত। চিনি, তুমি বাবাকে কিছু বলতে চাও? বলো। বাবা বাবা আমাকে হ্যাপি বার্থডে একটা ডল কিনে দেবে? তোমার অনন্ত দাস ধরা পড়ছে। কি? শোনো, তুমি কোথাও ভুল করছো না তো? অনন্ত ধরা পড়লে কি খুব লাভ আছে? আমি ওকে ধরতে না, বাঁচাতে চাইছি। ওর শিরদাঁড়াটা আমি একবার দেখতে চাই। সবচেয়ে বড় ভুল ওর মেয়ে করেছে এই মাত্র। একটা সাধারণ লোক, তার জন্য আমার রাতের ঘুম চলে গেছে। মিডিয়ার কাছ থেকে মুখ লুকিয়ে আমি কতদিন থাকবো? হ্যালো, ওকে, ফাইনালি উই হ্যাভ ট্র্যাক ডাউন অনন্ত দাস। আস্ক এভরিবডি টু কাম টু দ্য কনফারেন্স রুম, কিপ দ্য ফোর্স রেডি, উই হ্যাভ টু প্ল্যান অ্যান অপারেশন ইমিডিয়েটলি। Thank you.
প্লিজ সিট ডাউন। ফাইনালি উই হ্যাভ ট্র্যাক ডাউন অনন্ত দাস, ইজ ওয়েটিং এট শিয়ালদা স্টেশন ফর 11:40 বনগাঁ লোকাল। আই হ্যাড এ টক উইথ জিআরএম শিয়ালদা। অ্যাকর্ডিং টু হিম, দমদম জাংশন ইজ দ্য মোস্ট কমফোর্টেবল প্লেস ফর আস টু স্টার্ট দ্য অপারেশন, বাট সিন্স আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট কমন পিপল, ইউ ফার্স্ট ক্লিয়ার দ্য স্টেশন, দেন দ্য কম্পার্টমেন্ট, অ্যান্ড দেন স্টার্ট ইউর অপারেশন। সিন্স হি ইজ ক্যারিং ফায়ার আর্মস, ইউ আর প্রোভাইডেড উইথ কমান্ডোস। দ্য ট্রেন উইল রিচ দমদম জাংশন এট 11:55 অ্যান্ড ইটস 11:25 নাও। He should be arrested at any cost. So, move fast! Shishir. So? Jodi palate chesta kore, then shoot him. Aar jodi palate nao chesta kore, you know what I mean. So? আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ইউনিমাস নিউজে। অনন্ত দাস গ্রেপ্তারের ঘটনা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের প্রতিবেদক শ্রেয়সী। শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে রয়েছেন। শ্রেয়সী, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমাদের জানাও। হ্যাঁ রজতদা, হ্যাঁ আমি লালবাজার থেকে দমদমের দিকে যাওয়ার বিশাল পুলিশ কনভয়ের সঙ্গে আছি, এবং পুলিশের এই তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে অনন্ত দাস আজ আর কোনো সাধারণ মানুষ নন, এবং তাকে গ্রেপ্তার করতে গেলে জনসাধারণের যে বিশাল বিক্ষোভের মুখে পুলিশকে পড়তে হবে, সেটা শুধু পুলিশ নয় প্রশাসনও খুব ভালো করে বুঝতে পারছে, এবং তারা সেইভাবে প্রিপারেশন নেবার চেষ্টা করছে, নিচ্ছে রাদার। ইটস এ ব্রেকিং নিউজ, অনন্ত দাসকে পুলিশ ট্র্যাক করেছে। আমাদের প্রতিবেদক শ্রেয়সীর খবর অনুযায়ী এক বিশাল পুলিশ ফোর্স কমান্ডো বাহিনী সহ অনন্ত দাসকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। এখন প্রশ্ন একটাই, একজন নিরস্ত্র সাধারণ মানুষ, অপরদিকে তার বিরুদ্ধে সশস্ত্র পুলিশ বাহিনী। শিয়ালদা ডিভিশনকে বলুন উল্টো টাকা ট্রেনটাকে ডিলে করাতে। হোল্ড আপ দ্য ট্রেন টিল আই রিচ, ইটস অ্যান অর্ডার ফ্রম মাই সাইড। হাই, ওকে চলো ফাস্ট। আমি তো ফলো করছি, কিন্তু শিশির দত্ত জিপটা তো উল্টো দিকে চলে গেছে, কি করব? হোয়াট শুড আই ডু? ওকে 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 ফাইন ফাইন, ওই জিপটাকে ফলো করো। স্যার
কোথায় যাচ্ছেন? প্রত্যেকদিন প্রতিটি মুহূর্তে ছোট বড় হাজারটা আইন ভাঙছে লোকে, মানুষ আর মানুষ থাকছে না, বুনো জন্তুর মতন পিটিয়ে মারছে, চারিদিক এলোমেলো করে দিচ্ছে। কেউ কেউ আবার গুন্ডা মাফিয়া হয়ে টিভির পর্দায় হাত নাড়ছে, তাকে মিডিয়া হিরো তৈরি করছে। ট্রেনে বাসে লোকে যা ইচ্ছে তাই করছে, এগুলো কি আইন ভাঙা নয়? ওটার জন্য আমরা আছি। হ্যাঁ, আপনারা কয়েকজন আছেন, কিন্তু আপনাদের মধ্যে কয়েকজন আছেন যাদের কথা ভেবে আপনারা লজ্জা পান। মশাই, 150 কোটি লোকের দেশে কটা অন্যায় আপনারা সামলাবেন? শিরদাঁড়াটা সবার যেদিন সোজা হবে, দেখবেন আপনারা সবাই ছবি আঁকছেন, গান গাইছেন। আগে তো নিজেকে বুঝতে হবে, না এটা করবো না এটা অন্যায়। আগে নিজেকে বিশ্বাস করতে হবে, আমি মানুষ আর আমার পাশের লোকটা মানুষ। বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, মেয়েটার সঙ্গে দেখা করেই ফিরে আসব, ওর আজ জন্মদিন। তারপর ফিরে এসেই আবার কাজ। কাজ? হ্যাঁ, যেটা আমি বিশ্বাস করি সেটা সবাইকে জানানো আমার কাজ, আমার উত্তর। আপনারা প্রশ্ন করেন না তাই উত্তর পান না, আপনাদের উত্তরটা ভেতরে আছে, এটা আমার উত্তর। সেটা ঠিক নাও হতে পারে, ভুল হলেও সেটা উত্তর, নিরুত্তর থাকার চেয়ে ভালো উত্তর। মেয়ের সঙ্গে দেখা করার পর আপনি আমার সঙ্গে যাবেন, আমি আপনাকে... না, প্লিজ প্লিজ, আপনি আমাকে ধরবেন না, আমার অনেক কাজ বাকি আছে। আমি ফিরে এসে আবার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করব, চাচাবো, মিটিং করব, মিছিল করব। জানেন তো, মানুষকে ধাক্কা না দিলে মানুষ নড়ে না। ওই যে ভাবে যে আমার কি, আসলে আমার কি এটা ভাবতে ভাবতে আমাদের কি হয়ে যায় জানেন, তখন সব শেষ। আমি তো একটা অবান্তর লোক, আমার মতো কারোর হবে না তো কোনোদিন, কিন্তু মনে মনে না বলাটা অভ্যেস করা দরকার, তবেই সেটা সজোরে বাইরে বেরিয়ে আসবে। চিনির মুখের দিকে তাকিয়ে আমি প্রতিবাদ করবো না, বলুন, ও তো একদিন বড় হবে, ও কি শিখবে আমাদের কাছ থেকে? অসভ্যতা জানতো আনন্দ। সবার ঘাড়ে খট করে আওয়াজ কবে হবে আপনি জানেন? আপনাকে আমি অ্যারেস্ট করলাম। না, আমি অ্যারেস্ট হব না। বোঝার চেষ্টা করুন, আপনাকে এখান থেকে একমাত্র আমি নিয়ে যেতে পারি। কথা বাড়াবেন না, বাড়াবাড়ি করলে বিপদে পড়বেন। না না, বিপদ? আমার আবার বিপদ কি? আমাকে ধরবেন এই তো, তাহলে ভয় দেখাচ্ছেন কিসের? সবাইকে সরিয়ে দিন।
ডন্ট শুট। আমি কোনো অন্যায় করিনি, আর আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আপনি বুঝছেন না কেন আপনাকে এখান থেকে একমাত্র আমি নিয়ে যেতে পারি। না, আমি কোনো অন্যায় করিনি বলছি তো। আমার আমার পকেটে কি আছে জানেন? সহজ মানুষ ভোজে দেখে না রে মন দিব্য।